আপনি আপনার ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনার এই রাজ্য পৃথিবীর কত গুণ বেশি বড় আপনার জানা নেই, কিন্তু যেদিকে দুচোখ যায় বিস্ময়কর সব দৃশ্য আপনার মন ভুলিয়ে দেয়। কিন্তু হঠাৎ আপনি থমকে দাঁড়ান। সময় যেন থেমে দাঁড়ালো। স্বর্গীয় এই জগতের সব দৃশ্য যেন মলিন হয়ে পড়ল। আপনার চোখ পড়ল আরেক জোড়া চোখের ওপর। আপনি ভাষা হারিয়ে ফেলেছেন। আপনি ফিরে গেলেন বহু বছর আগের দুনিয়ার সেই জীবনে। মায়া ভরা দুটি চোখের দিকে তাকিয়ে আছেন। প্রথমবারের মতো মন ভরে দেখছেন আপনার জীবন সঙ্গীকে। অজানা সব অনুভূতির ঢেউয়ে ভেসে যায় আপনার হৃদয়ে। অনেক স্বপ্ন আঁকছেন মনে মনে। চূড়ান্ত স্বপ্ন একটাই, একসাথে জান্নাতে যাওয়া, অনন্তকালের জীবনের সঙ্গী হওয়া। চোখের পলক পড়ল, ফিরে এলেন বর্তমানে। আপনি চেয়ে আছেন সেই অতি পরিচিত চেহারাটার দিকে, কিন্তু সেই চেহারা তো আর আগের মতো নেই। সৃষ্টির সব সৌন্দর্যই তো মনে হয় আল্লাহ তার ভেতরেই গেঁথে দিয়েছেন। আপনি চেয়ে আছেন আপনার স্ত্রীর দিকে, উনি চেয়ে আছেন আপনার দিকে। প্রবাহমান নদীর ছলছল শব্দ আর পাখির গুঞ্জন ছাড়া আর কোনো শব্দের প্রয়োজন হচ্ছে না। কোনো কোনো ওলামারা বলেন, জান্নাতে যখন স্বামী স্ত্রী একে অপরকে প্রথমবারের মতো দেখবে, তারা একে অপরের দিকে মুগ্ধ হয়ে চেয়ে থাকবে 40 বছর। আপনার মনে হলো 40 বছর তো নয়, যেন দুই এক মুহূর্ত কেটেছে মাত্র। যতই দেখছেন ততই মন ভরে যাচ্ছে, আবার মনে হচ্ছে এখনো মন ভরেনি। আপনি আর আপনার জীবন সঙ্গী, অনন্তকালের জীবন সঙ্গী, যার সাথে এখন আর কোনো কথা কাটাকাটির সুযোগ নেই, যিনি আপনার কোনো কাজে আর বিরক্ত হবেন না, যার সাথে এখন হবে ভালোবাসার সম্পর্ক, যা দিন দিন কমবে না বরং বেড়েই চলবে, সেই ভালোবাসার মানুষটাকে নিয়ে আপনি ঘুরে দেখতে লাগলেন আপনাদের জান্নাতের আবাস। হয়তো বছর খানেক কেটে গেল আপনার স্ত্রীর সাথে গল্প করতে করতে। হয়তো একে অপরকে বলছেন কেমন ছিল মৃত্যুর পরের যাত্রা, কি কি ঘটেছিল। হয়তো ফিরে দেখছেন জীবনের সেই ক্ষুদ্র সময়টা যখন আপনারা একসাথে ছিলেন, এবং আগ্রহ নিয়ে আলোচনা করছেন কেমন হবে আপনাদের অনন্তকালের যাত্রাটি। Yeah.